আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের বিধেপা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিয়ে কথা বলবো। সেটা হলো যে জানুয়ারি মাস তো শেষ, তাই না? বছরের 12 মাসের 1 মাস শেষ, আজকে 31 জানুয়ারি। আজকে আমি ভিডিওটা করতে যাচ্ছি কারণ হলো গত 2 দিন আগে আমার কাছে 2 জন লোক জানতে চেয়েছিল ইউকে স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলার জন্য। তো আমি ভাবলাম যে এটাকে একটু আমার পেজের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে একটু রিফ্রেশ করি। এখন আপনারা বলেন, আপনারা কতজন ভাবছেন ইউকেতে এই সেপ্টেম্বর ইনটেকে আসবেন? কতজন অলরেডি ভেবে ফেলেছেন? কতজন অলরেডি ইন প্রিপারেশন আছেন? আমি আপনাদের প্রসেসটাকে একটু ঝালাই দেওয়ার জন্য এখন আবারও একটু শর্টলি বলছি যে কিভাবে 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 আপনারা শুরু করতে পারেন। আমি যে দুজনকে আমি যেভাবে ঠিক বলেছি আমি সেটাই আপনাদেরকে বলতে যাচ্ছি, এবং আপনারা যদি এখন পর্যন্ত না ভেবে থাকেন, এখনও সময় আছে, আপনারা চাইলে সেপ্টেম্বর ইনটেক ধরে ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরুটা যেভাবে করবেন সেটা হলো যে আপনারা আগে ডিসাইড করবেন কোন দেশে যাবেন, ইউকে, ইউএসএ নাকি কানাডা। এরপর সব কিছু বিবেচনা করে যদি দেখেন যে ইউকেতে আসেন, তাহলে আপনি দেখবেন যে কোন ইউনিভার্সিটিতে যাবেন, রাসেল গ্রুপ রিসার্চ ইনটেনসিভ ইউনিভার্সিটিগুলোতে নাকি রাসেল গ্রুপের বাইরে যে ইউনিভার্সিটিগুলো সেই ইউনিভার্সিটিগুলোতে, এরপর আপনারা ডিসাইড করবেন। তিন নম্বরে আপনারা গিয়ে ডিসাইড করবেন, যদি রাসেল গ্রুপের ইউনিভার্সিটিতে যান, রিসার্চ ইনটেনসিভ ইউনিভার্সিটিতে, তাহলে আপনি কোন ইউনিভার্সিটিগুলো আপনি অ্যাপ্লাই করবেন, 21টা ইউনিভার্সিটির ভিতরে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, এবং আপনি কোথায় অ্যাকচুয়ালি থাকতে চান। লাইক লন্ডনে খুবই এক্সপেন্সিভ সিটি, কিন্তু লন্ডনে অপরচুনিটিস অনেক বেশি। আপনি ওখানে থাকলে আপনার মনে হবে না, আপনি লন্ডনে এমন কিছু কিছু জায়গা আছে, ওখানে থাকলে আপনার মনে হবে না যে আপনি লন্ডনে এসেছেন, মনে হবে যে বাংলাদেশেই এসেছেন। হোম সিকনেসটা কম থাকবে, আপনি সব খাবার দাবার পাবেন, কিন্তু ওটা খুবই এক্সপেন্সিভ সিটি। আবার ওইটা আপনি পুরো ইউকের আপনি মনে করেন মেইন প্লেস আপনি থাকতেছেন, সুবিধা অসুবিধা দুটোই আছে। ইউকের বাইরে আপনি যদি যান সেটা হলো যে ধরেন লেস এক্সপেন্সিভ, মানুষজন কম পাবেন, এত খাবার দাবারও পাবেন না, কিন্তু আমি আমি যেটা বলবো, প্রাথমিকভাবে আপনারা যদি আসেন ফর দ্য ফার্স্ট টাইম, তাহলে আমি বলবো আমি যেটা অপ্ট করেছি যে লন্ডনের বাইরে, বিকজ আসার পরেই এত খরচের বার্ডেনটা আসলে বেয়ার করা খুব টাফ হয়ে যায়। তো আমি বলবো যে এটা আপনারা অপ্ট করতে পারেন, এরপরও ডিসিশনটা নিশ্চয়ই আপনাদের, কারণ হয়তো বা কারো কারো রিলেটিভস আছে লন্ডনে, তারা লন্ডনটাকেই বেছে নেবেন। সো 3 নম্বরে গেল যে আপনারা কোন শহরে যাচ্ছেন। শহর চুজ করার পরে, আপনারা ইউনিভার্সিটি চুজ করার পরে, সেই ইউনিভার্সিটিটা কোন শহরে সেটা চুজ করলেন, এরপর আপনারা অ্যাপ্লাই করা শুরু করলেন। আমি কিন্তু আইএলটিএস এখনও বলিনি, ঠিক আছে? এরপর আপনারা এখনও, আমি এখনকার এখন থেকে জাস্ট আজকে 31 জানুয়ারি, আপনারা যদি কাল থেকে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আপনারা এখনও প্রসেস শুরু করতে পারেন, এখনও আপনারা যদি দোনোমনায় থাকেন এই ভিডিওটা দেখার পরে, আপনারা এখনও ডিসাইড করতে পারেন যে আপনারা অন্তত একবার জীবনকে চান্স দিবেন। এই ভিডিওটা দেখার পরে আপনারা এখনও আপনাদের ডিসিশনটাকে বদলাতে পারেন, ঠিক আছে? এই জন্য আমি একটা রিফ্রেশ ভিডিও আপনাদেরকে দিতে চাচ্ছি। ওকে, সো যেটা হলো যে শহর চুজ করলেন, এরপর আপনারা গেলেন অ্যাপ্লিকেশনে, ইউনিভার্সিটিগুলো আপনারা অ্যাপ্লিকেশন শুরু করলেন। আপনাদেরকে বলে রাখি, এখানে ইউকেতে অ্যাপ্লাই করার সময় আপনাদেরকে কোনো পেমেন্ট করতে হয় না, ঠিক আছে? একদম ফ্রিতে আপনারা অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন উইদাউট আইএলটিএস। এখানে ব্যাপার হলো যে আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করলে আপনাকে কন্ডিশনাল অফার লেটার দিবে, আপনাকে দিয়ে বলবে যে আগামী 15 দিন বা আগামী 20 দিনের ভিতরে আমাকে আইএলটিএসটা দাও, বা বিফোর কাজ আমাকে আইএলটিএসটা দিতে হবে, এরকম একটা কন্ডিশন দিয়ে দেয়, ঠিক আছে? সেক্ষেত্রে উইদাউট আইএলটিএস আপনার প্রসেসটাকে যদি আপনি এক্সপ্লোর করতে চান, আপনি তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি জিনিসটাকে এগিয়ে নিতে চান, তাহলে আপনারা যেটা পারেন, আগে অ্যাপ্লাই করে রাখলেন, আপনার কাছে অফার লেটার অলরেডি চলে আসলো, আপনি যে ইউনিভার্সিটিতে আছেন, উইথ পারপাস অফ স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ পারপাস যেটাকে বলেন, আপনি কেন ইউনিভার্সিটিতে যেতে চান, আপনি কেন ওই শহর চুজ করলেন, কেন ওই ইউনিভার্সিটি চুজ করলেন, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, যদি আপনার কোনো গ্যাপ থাকে সে গ্যাপের ডিটেল দিলেন, আপনার সব হবিজ এভরিথিং দিলেন, আপনার স্কিলস দিলেন, এবং কেন আপনি আর একটা মাস্টার্স করতে চান, যদি কার কেউ মাস্টার্স না থাকে এই মাস্টার্সটা কেন দেশের বাইরে করতে চান, এই ব্যাপারগুলো আপনি যদি লজিক্যালি বলে
এটাকে বলে স্টেটমেন্ট অফ পারপাস, এবং সাথে আপনার সার্টিফিকেটসগুলো দিয়ে আপনি যদি অ্যাপ্লাই করেন উইদাউট আইএলস তাহলে আপনাকে কন্ডিশনাল, ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি ফুলফিল হয় তাহলে আপনাকে ওরা কন্ডিশনাল অফার লেটার দিয়ে দিবে। ইন বিটুইন আপনি আইএলসের প্রিপারেশন নিয়ে আইএলসটা দিয়ে তারপর আপনি ওকে আইএলস দিলে ও আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার দিবে। ওকে, এর মাঝখানে আপনি যেটা করেন, আগামীকাল ফেব্রুয়ারি তো, আপনারা যদি কালকে অ্যাপ্লাই করেন, এটা খুব ধূপধাপ বলতেছে, ঠিক আছে, আমি এটা সম্ভব, এটা সম্ভব, এখনও সম্ভব, ঠিক আছে। সো আগামীকাল যদি অ্যাপ্লাই করেন, আপনি অ্যাপ্লাই করে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দেন আগামীকালকে, একটা একটা অ্যাপ্লাই করতে ধরেন এক থেকে দেড় ঘন্টা লাগে, আগামীকালকেই অ্যাপ্লাই করে দিলেন, এরপর আপনি আইএলস দিয়ে ফেললেন ফেব্রুয়ারির মাঝামাঝিতে বা ফেব্রুয়ারির শেষে, এরপর আপনি আগামীকালকে আগামী 15-20 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে আপনি যেটা পারেন, নর্মালি যেমন সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনারা পারেন মার্চ, কালকে তো ফেব্রুয়ারি, লাইক ফেব্রুয়ারির লাস্টে বা মার্চের ফার্স্ট উইক থেকে আপনারা টাকাটা রাখলে ভালো হয়। তাহলে হবে কি, ইউনিভার্সিটি যখনই অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে বলবে যে আপনি এই টাইমে এই টাইম ফ্রেমের ভিতরে আপনি অ্যাপ্লিকেশন স্টার্ট করতে পারবেন, তখন আপনি সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলতে পারেন, আপনার প্রসেসটা এগিয়ে থাকলো। এখনও অনেক সময় আছে, আমি বলবো যারা সেপ্টেম্বর ইনটেকের জন্য আসতে চান এখনও অনেক সময় আছে, আপনারা এখনও পারেন। ওকে, সো অ্যাকাউন্টে এর ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা রেখে দিতে পারেন, টাকার অ্যামাউন্টটা আমি আপনাকে বলে দিই। আপনারা যদি পুরো টিউশন ফিটা দিতে চান তাহলে সেটা সেখানে, যদি ইউনিভার্সিটিতে পেমেন্ট করে আসতে চান তাহলে শুধু আপনাদের লিভিং এক্সপেন্স লাগবে, লাইক লন্ডনের বাইরে 900+ pounds ফর ওয়ান ইয়ার। ওকে, সো ওয়ান ইয়ার মানে 9 months ও দিতে হয়, 9 months কিন্তু ওয়ান ইয়ারই বলে। সো 900+ pounds, লাইক ধরেন আপনি একা আসবেন তাহলে হলো 900 pounds আপনাকে দেখাতে হবে, 900+ ইন্টু ধরেন পার মান্থ হিসেবে আপনাকে যে অ্যামাউন্টটা ওইটা ধরতে হবে, প্রায় 9000 pounds, সরি আমি 1000 pounds করে, লন্ডনের বাইরে 1023 pounds করে মূলত, সো অল টুগেদার 9000 pounds হয়। আমি 900 মাথায় শুধু এই জন্য ভাবতেছি যে ভুল কি বলতেছি, আচ্ছা 9000 pounds পার পার্সন। সো এখন আপনি হাজব্যান্ড ওয়াইফ আসবেন তাহলে 18000 pounds আপনাকে আপনার অ্যাকাউন্টে দেখাতে হবে যে আপনার এই আপনার অ্যাকাউন্টে এই টাকাটা আছে, যদি আপনি পুরো অ্যামাউন্টটা ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফিটা পুরোটা দিয়ে দেন। আচ্ছা, এখন যদি আপনি টিউশন ফি 30% দিতে চান, লাইক ধরেন 10000-এর 30% দিলে 3000 আপনি দিয়ে দিলেন, বাকি 7000+ ওই 18000 লিভিং এক্সপেন্স আপনার দুইজনের, তাহলে 18 আর 7 ধরেন কত, 25000। সো 25000 ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ বাংলাদেশি টাকা আপনার অ্যাকাউন্ট বা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে এই টাকাটা দেখাতে হবে ফর 3 months or 4 months, ঠিক আছে, যে আছে সেভিংস অ্যাকাউন্টে টাকাটা দেখাতে হবে। এটা আপনি ফেব্রুয়ারির এই ধরেন আজকে থেকে কালকে থেকে যদি আপনি ডিসিশন নেন যে আপনি ইউকেতে আসবেন, আগামী 15-20 দিনের ভিতরে আপনি টাকাটা যদি ম্যানেজ করতে পারেন, আপনার আপনার অ্যাকাউন্ট বা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে আপনাকে আপনি টাকাটা রেখে দিলেন, রেখে দিয়ে এরপরে 3 মাস পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এর ভিতরে তো আপনার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা, আইএলসের সব কিছু গুছিয়ে ফেলা, আরও বাকি কাজের শেষ থাকবে না, এগুলো গুছিয়ে ফেলা। তাহলে টাকার অ্যামাউন্টটাও আমি বলে দিলাম, খুবই শর্টলি আমি এই ভিডিওটা করেছি, টাকার অ্যামাউন্টটা বলে দিলাম, তারপর ইউনিভার্সিটি প্রসিডিউরও মোটামুটি বলে দিলাম। আইএলস আপনারা সাহস করে আইএলসটা দিয়ে দেন, খুব ভয় পেয়েন না, ইনশাল্লাহ অবশ্যই ভালো করবেন, আইএলসের কথা বলে দিলাম। এরপর হলো আপনার যদি ভিসা চলে আসে, ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনাকে ইন্টারন্যাশনাল হেলথ সারচার্জ, এটা পার পার্সন 703 pounds, আপনারা দুজনের জন্য অ্যাপ্লাই করলে 1400 pounds, সো 703 pounds ওইটা 1.5 বছরের জন্য আপনাকে দিয়ে আসতে হবে, ওই অ্যামাউন্টটা খরচ হবে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, এবং ভিসা ফি পার পার্সন 42 বা 43 বা 44 হাজার এরকম, সর্বোচ্চ 45000 ভিসা ফি পার পার্সন। সো অল টুগেদার এই হচ্ছে গিয়ে আপনার মেইনলি খরচ, আপনি টিউশন ফি যতটা দিচ্ছেন সেটা ওটা আপনাকে দিতেই হবে, আর বাকিটা আপনার অ্যাকাউন্টে দেখাতে হবে। খুব বেশি না, একটু সাহস করেন, নিজেকে অন্তত জীবনে নিজের জীবনকে একটা চান্স দিয়ে দেখেন, নিজে একটা ট্রাই করে থাকেন, অ্যাটলিস্ট বলতে পারবেন যে আমি ট্রাই করেছি আমার হয়নি। ট্রাই করেন, যেই জায়গায় নিজের কমফোর্ট জোন থেকে বের হন, যেই জায়গায় এই মুহূর্তে বসে আছেন, এই মুহূর্ত থেকে এই ভিডিওটা দেখছেন, সেই জায়গা থেকে একটু একটু সেকেন্ড থট দেন নিজেকে নিয়ে, নিজের জীবনকে নিয়ে, এবং একটু সাহস করেন, একটু রিস্ক নেন,
দুনিয়াতে কেউ কিছু অর্জন করেনি রিস্ক ছাড়া, ঠিক আছে? ইনশাল্লাহ আপনারা সফলকাম হবেন। আমার শুভকামনা সবার জন্য রইল, সবাইকে শুভকামনা, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এই ভিডিওতে যদি একটু উপকৃত হয়ে থাকেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুক চ্যানেলে আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।